আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনের খেলা শেষে সাকিব মোবাইল স্ক্রল করতে করতে মাঠ থেকে বেরিয়েছেন, যেন দুনিয়ার সবচেয়ে নিশ্চিন্ত মানুষ তিনি। ক্যাপ্টেন সাকিবও মাঠে নিশ্চিন্তই ছিলেন মঙ্গলবার। আয়ারল্যান্ডকে আটকাতে খুব একটা কাহিল হতে হয়নি সাকিবের দলকে। পুরো ইনিংসে আইরিশটা সর্বোচ্চ 74 রানের একটা পার্টনারশিপ গড়তে পেরেছে শুধু। নির্ভার নিশ্চিন্ত সাকিব টিম বাসে উঠেননি, গেছেন অন্য একটা গাড়ির দিকে। শেষ ক সিরিজ ধরেই অবশ্য দেখা যাচ্ছে এমন চিত্র, ক্রিকেটাররা প্রায় মাঠ ছাড়ছেন নিজস্ব গাড়িতে। তাই সাকিবের অন্য গাড়িতে যাওয়া আলোচনার বিষয় নয়, বরং সাকিবকে নিয়ে আলোচনা ছিল সারাদিনের খেলায়। নিজের 65 নম্বর টেস্ট ম্যাচ খেলতে নামা সাকিব মঙ্গলবার বল করতে এসেছেন ইনিংসের 65তম ওভার শেষে 66তম ওভারে। যখন সবার মধ্যে আলোচনা সাকিব আদৌ বোলিং করবেন কি না, তখন সাকিবের বল করতে আসায় আলোচনার সমাপ্তি ঘটেছে ঠিকই, কিন্তু সারপ্রাইজিং ফ্যাক্টরটা তখনও ছিল। আর শুধু দর্শক সাংবাদিক নয়, সারপ্রাইজ হয়েছেন আইরিশ ব্যাটাররাও। না, অনেক যে সারপ্রাইজ হয়েছি তা নয়। তাইজুল 3টা উইকেট নিয়ে নিয়েছিল তখন, আর মনে হচ্ছিল সেই ওদের মেইন বাঁহাতি স্পিনার। কিন্তু অবশ্যই যখন সাকিবের মতো বিশ্বমানের একজন বোলার বল করতে আসবে না এতক্ষণ, তখন যে কেউই সারপ্রাইজ হবে। সাকিব এতক্ষণ বল করেনি, এর পেছনে অবশ্যই কোনো কারণও আছে। তবে সাকিব যখন বল করতে এসেছে, তখন আমরা ওকে হালকাভাবে নিইনি, ও বিশ্বমানের। আইরিশ ব্যাটারদের তো আর জিজ্ঞাসা করা যায় না সাকিব বল করেননি কেন, এই প্রশ্ন জিজ্ঞাসা করা যায় বাংলাদেশ ক্যাম্পের কাউকে। সেই কেউটা হয়ে এসেছেন তাইজুল ইসলাম। তাইজুলকে তাই শুরুতেই প্রশ্ন, সাকিব এত পরে কেন বোলিং করলেন, কি কারণ ছিল? না, তেমন কোনো রিজন আমাদেরকে বলে নাই, যে হয়তোবা আমাদেরকে দিয়ে করানোর ওনার ইচ্ছা ছিল, হয়তোবা আমরা ওরকম কোনো বেশি ট্রাভেল করতে লাগলে হয়তোবা উনি আসতো। ক্যাপ্টেন তুলনামূলক দুর্বল দলগুলোর সাথেই সবাইকে দেখে নিতে চাইবেন, স্বাভাবিক তো সেটাই। তাইজুল ভাবছেন সাকিবের প্ল্যানও ছিল তেমনটাই, আর এমন প্ল্যান করে থাকলে সাকিব সফলও হয়েছেন। তাইজুল আর মিরাজ মিলে নিয়েছেন 8টা আইরিশ উইকেট। তবে তাইজুল মিরাজের সাফল্যের পেছনে ক্যাপ্টেনের অবদানও কিন্তু ঢের। না, ক্যাপ্টেন তো সবসময় অবশ্যই টিমের ভালো চাবে, এবং ভুল কিছু হতে লাগলে অবশ্যই সাজেশন দেবে। তো মাঠের সিচুয়েশন অনেক উনি ভালো বুঝে, তো যখন যেটা শেয়ার করার দরকার সেটাই শেয়ার করতেছিল। আর উনি কনফিডেন্স, অবশ্যই আমাদের উপর কনফিডেন্স ছিল জন্যই আমাদেরকে দিয়ে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, থাকছে এক্সাইটিং সব পুরস্কার, আর ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। 5 নাম্বার বোলার বলে আমাকে না টিমে। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই দেখা যায় সাকিব আল হাসানের প্রেস মিটের একটা ক্লিপ, যেখানে তিনি বলছেন এখন তো আমাকে দলের 5 নম্বর বোলার ধরা হয়। সাকিবের স্টেটমেন্টের পেছনে মন খারাপ করা ব্যাকগ্রাউন্ড মিউজিক জুড়ে দেয়, ওই স্টেটমেন্টে অনেকেরই চোখ ছলছলও হয়তো হয়। মঙ্গলবার ক্যাপ্টেন সাকিব নিজেকেই বানিয়েছেন দলের 6 নম্বর বোলার। সাকিবই দলের ক্যাপ্টেন আর দলের সেরা বোলারও। সাকিব যখন দেখলেন তাকে ছাড়াই তার বোলাররা প্রতিপক্ষকে অল আউট করে দিচ্ছে, তখন সাকিব তো সবচেয়ে গর্বিত ক্যাপ্টেন হবেনই, তিনি তো খুশিও হবেন। আয়ারল্যান্ডকে অল আউট করতে বোলার সাকিবের দরকার পড়েনি, কিন্তু বাংলাদেশ শেষ বিকেলে 2টা উইকেট হারিয়ে ফেলায় আইরিশদের বিপক্ষে খুব করেই দরকার হতে পারে ব্যাটার সাকিবকে। ফিল্ডিং করার সময় যেমন নির্ভার ছিলেন সাকিব, তেমনই নির্ভার থাকবেন। সম্ভব হলে 5 বছর পর টেস্টে করে ফেলবেন আরেকটা সেঞ্চুরি। সাকিব তথা বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা সম্ভবত এমনই চাইবেন। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।